আসমান জমিন লোহে কলম চাঁদ সিতারে, আসমান জমিন লোহে কলম চাঁদ সিতারে, হর চিজ মে সব নূর মোহাম্মদ কি নজরে, হর চিজ মে সব নূর মোহাম্মদ কি নজরে, রুখসর সে বুরখা কে দরা পর্দা উঠা দো, লিল্লাহ মুজে হুসন খুদা দাদ দেখা দো, লিল্লাহ মুজে হুসন খুদা দাদ দেখা দো, উলফত মে বরাবর হে অফা হো কে জফা হো, উলফত মে বরাবর হে অফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত হে আগর দিল মে মজা হো, হর চিজ মে লজ্জত হে আগর দিল মে মজা হো, মাহবুব কে আসল্লি আলা নাম মুহাম্মদ, মাহবুব কে আসল্লি আলা নাম মুহাম্মদ, হায় নামে লাগি সে মিলা নাম মুহাম্মদ, হায় নামে লাগি সে মিলা নাম মুহাম্মদ, ফরমা তেরে আদম কো মুজে খন্দ তরি মে, ফরমা তেরে আদম কো মুজে খন্দ তরি মে, লেখা হুয়া তুবা মে মিলা নাম মুহাম্মদ, লেখা হুয়া তুবা মে মিলা নাম মুহাম্মদ, কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, উম্মত কা নেগাবান খুদা তুমকো বানায়া, উম্মত কা নেগাবান খুদা তুমকো বানায়া, তকবীর মে কলমা মে নামাজ মে আজা মে, তকবীর মে কলমা মে নামাজ মে আজা মে, হায় নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ, হায় নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ, সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, إنك أنت العليم الحكيم. পূর্ব স্বস্তিপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত মুফাসসির কোরআন ঐতিহ্যবাহী জামিয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসার সুনামধন্য উস্তাদ মুহাদ্দিস হযরত মাওলানা মিনহাজুল ইসলাম সাহেব, উপস্থিত ইসলামপ্রিয় ভাইরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলের মধ্যে আসার, বসার, কথা বলার, শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্যে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি বেশি সময় আলোচনা করব না, যেহেতু হযরত মঞ্চের মধ্যে উপবিষ্ট আছেন। আমি মনে করি এইরকম একজন যোগ্য আলেমকে মঞ্চে রেখে আমার মতো একজন অযোগ্য মানুষ আলোচনা করাটা এটা বেমানা। তারপরও যেহেতু কর্তৃপক্ষ এবং হযরত আমাকে অনুমতি দিয়েছেন, এই জন্য বড়দের আদেশ রক্ষা করাটাও, বড়দের আদেশ রক্ষা করাটা এটাও কিন্তু আমাদের জন্য উচিত। তাই তাদের আদেশেই আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা যা কিছু আলোচনা করব, আমাদের সবার আমল করার মনোবাসনা আছে তো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, গত বছরও এই জায়গায় মাহফিল হয়েছিল, আমি নিজেও আসছিলাম, আরও ওলামায়ে কেরামগণ বয়ান করছিলেন, আজকেও বড় বড় ওলামায়ে কেরামগণ বয়ান করবেন,
সবাই দোয়া করবেন, আপনারাও দোয়া করবেন, আমাদের এলাকার মধ্যে বৃষ্টি হয় না, আমরা সবাই দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের এলাকার মধ্যে বৃষ্টি দান করেন। বাইরে আমার আজকের যেই মাহফিল, সেই মাহফিলটা হয়তো আমাদের কাল কেয়ামতের দিন নাজাতের উসিলা হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? কারণ কেয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ জান্নাতে যেতে পারবে না।